গাইস, তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আমাদের পরীক্ষা শেষ বলে ম্যাম আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে। এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি। আচল, মনীষা, জেঠু রেডি হচ্ছে, এখন হয়নি। ম্যাম এদিকে রেডি হয়ে গেছে মোটামুটি, আর অর্ধেক বাকি আছে। তারপরে আমরা কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সব দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল স্বপ্ন নীর। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আর তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। তো আমার টিউশনিতে আরও স্টুডেন্ট ছিল, তো সবাই যায়নি, সবাইকে নিয়ে যাওয়া সম্ভব হয় না। সে গাড়ি ভাড়া করেই হোক বা আমরা টোটোতে করেই যাই বা বাসে করেই যাই, তো অসুবিধে হয়। তো সবাই যেতে রাজি ছিল না, তো আমরা পাঁচজন আর আমরা দুজন, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ, তো আমরা মোট সাতজন যাচ্ছি আজকে ঘুরতে। আর কোথায় যাচ্ছি তোমরা সাথে থাকো, সাথে থাকলে পুরো ভিডিও দেখলে খুব এনজয় করবে আর জানতেও পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো সাথে থাকো। অনেক ফুল গাছ আছে, আমি একদিন যেতে নিয়ে আসে এখানে থেকে কিনে নেব। আমার ফুলের টবগুলোকে আগে রেডি করে নিই। এই সময় সবাই ফুলের টব দেখো গাছ খেয়েছে লাগাবে। আমি নুপুরদের বাড়িতে গিয়ে অনেক গাছ নিয়ে আসবো। বাবা কত বড় টব দেখো। সিটি সেন্টার আ গে হ্যায় জায়গাটা সেই সুন্দর। জায়গাটা কিন্তু সেই সুন্দর না, বলো ম্যাম। ম্যাম দেখাও, জেঠু দেখাও। তুম লোক বচ্চে লোক, তু বচ্চা হ্যায়, তু বচ্চা হ্যায়। আচ্ছা ও করবে, একটা ভিডিও করে নিক। কোথায় যাবো, কোথায় কোথায়? ওখান থেকেই জলটা উঠছে, আবার ওখানেই পড়ছে। সায়েন্স সিটি না, এটা তো বিজ্ঞান সম্মত থাকবেই। কি হচ্ছে? হ্যাঁ নাও ফোনটা দাও না, ওর ফোনটা ক্যামেরা ভালো না। আমার একটা ফোন আছে তো, ওটা ভালো। আমি তো ওটাতে নেট নাই তো। কিভাবে পড়ছে জলটা? কোথাও তো কোনো কানেকশন নাই। ওই যে লেখা আছে এখানে দেখো, কলের ফাঁকা কি জল, ম্যাজিক কলের, ম্যাজিক জলের কল। কলের সাথে একটি জল যুক্ত আছে, যার মধ্যে দিয়ে পাম্পের সাহায্যে জল কাজে তোলা জল উঠছে কলের মুখ থেকে নলের দিকে। কলের মুখ থেকে নলের চারিদিকে কত স্টুডেন্ট আসছে আজকে। আমরা দেখতে পাচ্ছি না, জলটাকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না জলটাকে, দেখা যাচ্ছে না জলটার মধ্যেই আছে। না অনুকূল, তুমি একটা রিলস করো, সুন্দর লাগছে। উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র
ঠিক আছে Santa Claus Body part ওটা কি করছে জানি না আমি ওটা করো বলটাকে হাওয়ায় উড়াতে হবে কোথায় পারতেছ পা দিয়ে ওই জন্য লেখা আছে পা দিয়ে কি না পরে করতেছে ওটা করতে হবে করতে থাকো ওটা ওটাকে তোমাকে ইসে করতে হবে তো ওভাবে করলে হবে না লাগায় করতে হবে যেন না লাগে হলো না হয়নি হয়নি ঠিক করে করো ধীর স্থির হতে হবে নাহলে হবে না হচ্ছে না হচ্ছে না দেখো সুস্থ চাপা আছে মনে হয় শব্দ কেন করছে না লাগলো আমি একবার করি আমি একবার করি তো তাহলে তোকে দেখতেই পাচ্ছি না যখন একটু পরে দেখবো বন্ধ হয়ে যাবে আবার আমার হঠাৎ করে উঠছে আমি চমকে যাবে ভয় পেয়ে যাবে এখানে কি আছে ঢাকাটা কি শুরু করেছে কিছু খেলতে পারলা না তোমরা কিছু খেলতে পারলা না
কি আছে এখানে? কি এটা? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, কোন রিফ্লেকশন হবে হয়তো কিছু করলে, কিন্তু কি করবো? অন্য ছবি হয়ে গেল, ওটা সময় সময় হচ্ছে, তুমি করলে কিছু আগে নিজের থেকেই হচ্ছে। হ্যাঁ চোখটা সবাই একসাথে, এইগুলো কি, এইগুলো কি করতে হয়? ওই কিছু তো হয় না, সবাই মিলে যা করে মনে হচ্ছে। হ্যাঁ সেটা উঠতেছে, ওটা দিয়ে কি করতে যাওয়া হয় কি জানো? এরা সব কাটাকাটি করে দিবে, সব ভাঙে দিবে এরা। কই বাজে, দারুন তো, আরেকবার করো, আরেকবার করো, নেবো দারুন। ও সামনে দিয়ে দিয়ে করতে, তোমরা তো সাইড দিয়ে করতে করো। মাস্কটা খুলে নিই, মাস্কটা কি করে হবে? কি আছে এখানে? কি মাছ? কোনায় গিয়ে আটকে আছে ও, এগুলোতে কি আছে, কিছু আছে কি? না কিছুই তো নাই, এখানে মাছগুলো কি সুন্দর, নোট তো রাখো। এলা দিশে মাছ, ট্যাংরা বড়টা। এটা কি, ছবি তুলছো এখানে? আর ছবি তুলছো এখানে? উত্তরবঙ্গের নদ নদী, এটা ম্যাম কিসের জন্য? উত্তরবঙ্গের নদ নদী, তিস্তা নদী। উঁচুর দিকে চলে যাচ্ছে কেন, কেন ওটা ব্যাখ্যা করো, কেন উপরে যাচ্ছে? লেখা আছে তো ওখানে,
সব খাওয়াই টাবাই তো শেষ হয়ে গেছে, ওদের খিদা কখনো বোধহয় ইসে হয় না, খেতে থাকে। ওখানে যাবা না তো, চলো টাইম নেই, সাড়ে তিনটা, সাড়ে তিনটা স্নেহা কি তাই করলাম না, ক্যামেরা তো অনই আছে, আমি তো তাকাই আছি। আর চলো চলো স্নেহা, ওখানে যেতে পারবা না, সাড়ে তিনটা বাজে, আচল আয়, সাড়ে তিনটা বাজে ওখানে যেতে পারবা না, ওখানে যখন রাত্রে বেলা ঢুকিস। তোমার পুচকি গুলাকে নিয়ে আসতে হয় আজই দিয়েছে, হ্যাঁ ওরা ওরাই বরঞ্চ কথা শুনবে, আবার ওদিকে ঢুকে যাচ্ছে দেখো। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, সেই জন্য আমি এই প্রথম পার্ট ভিডিওটি এখানেই শেষ করছি। দ্বিতীয় পার্ট অবশ্যই দেখো, তোমরা ভিডিওটি দেখে খুব মজা পাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো দ্বিতীয় পার্টের অপেক্ষায় থাকো, দ্বিতীয় পার্ট ভিডিওটাও কিন্তু খুব সুন্দর লাগবে, আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। তো আবার দেখা হবে এই ভিডিওটি।